বাইরে থেকে যখন বাসাতে আসি, হাত মুখ না ধুয়ে যেই রুমেতে বসি, পাশের রুম থেকে দৌড়ে আসে বাপে, বলে বাঁচবা না তো পরে রোগ ব্যাধির চাপে। দেশে চলে করোনা, কেন মাস্ক পরো না, আগে বাসাতে এসে হাত মুখ ধুইতে পারো না, এইটা সহজ ব্যাপার না, না পা এক্সট্রাতে যায় না, সবার সেফটি আগে, দেখো ফুইল ওনার আগে। দেশেতে করোনার ভয়, দেশেতে করোনার ভয়, এলাকাতে দেখি বের হয় না কেউ আর, ধুলা বালিতে যা অবস্থা রাস্তার, করোনা ছাড়াও রোগের নাই অভাব, তাও পরিষ্কার করার নাই কারো স্বভাব, চারিদিকেই তো ঝুঁকি, এদেশে করোনা আর কি, দূষণ চলে সারাদিন, কি লাভ রাইখা ডাস্টবিন, এইসব ভাইবা লাভ নাই, আগের থেকে থাকো সেফ তাই, যদি লাগে খালি জ্বর সর্দি, হাসপাতালে হবা ভর্তি। দেশেতে করোনার ভয়, দেশেতে করোনার ভয়, যখন করোনা নিয়া ট্রল দেখি ফেসবুকে, ভাবি কখন জানি তোরা পরশ ছিপাতে, করোনা ভাইরাসটা তো কোনো মজার বিষয় না, ভুইলা যাস কেন তোরাও থাকো সেই দেশে। বাসাতে এসে আগে হওয়া দরকার ফ্রেশ, এমনিতে দূষণ টপে বাংলাদেশ, যত সব রোগ এসে পড়েছে দেশে, একটাও লাগে যদি তাইলে জীবন শেষ।